পিলখানা হত্যা মামলার আপিল শুনানি শেষ হওয়ার সম্ভাবনা চলতি বছরই। 12 বছর ধরে চলছে বিস্ফোরক দ্রব্য আইনের বিচার। মধ্যরাতে ফেনীতে পুড়ল স্টার লাইনের খাবারের কারখানা। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের এক ডোজই কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ। যুক্তরাষ্ট্রে অনুমোদন নিয়ে শুক্রবার বৈঠক। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত সংবাদ। বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের উপর চলতি বছরের শেষের দিকে শুনানি হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যে আসামিদের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে তা বহাল রাখা এবং যাদের সাজা কমিয়ে দিয়ে রায় দেয়া হয়েছে তা বাতিল করে সর্বোচ্চ সাজা দেওয়ার আশা করছে রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ আশা করছে আপিলে অনেক আসামি খালাস পেতে পারেন। মাজহারুল হকমান্নার রিপোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে 2017 সালের 26 ও 27 নভেম্বর টানা দুদিনে পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট। এতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 152 জন আসামির মধ্যে 139 জনের ফাঁসি বহাল রাখা হয়, 8 জনের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন ও 4 জনকে খালাস দেওয়া হয়। যাবজ্জীবন পাওয়া 160 আসামির মধ্যে 146 জনের সাজা বহাল রেখে 12 আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতে খালাস পাওয়া 69 আসামির বিরুদ্ধে আপিলের পরিপ্রেক্ষিতে 31 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। এই মামলায় 4 জনকে 7 বছরের কারাদণ্ডাদেশ এবং 34 জনকে খালাস দেয়া বিচারিক আদালতের রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই মামলাটি শুনানি এবং নিষ্পত্তির জন্য আপিল বিভাগে তিনি কোনো হয়তোবা আমি যেটা অনুমান করি যে কোনো স্পেশাল বেঞ্চ হয়তো গঠন করবেন। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই আসামিদের পক্ষে ন্যায় বিচার করবেন এবং অধিকাংশ আসামি এই মামলা থেকে খালাস পাবেন, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আপিল শুনানি ও প্রত্যাশা নিয়েও মন্তব্য করেন তিনি। বিষয় সবগুলো ফাইল করা হয়েছে, তো সবগুলো একসাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা শুনানির জন্য নিয়ে আসবেন লিস্টে। আশা করছি হয়তো এই বছর শেষের দিকে আসতে পারে এগুলো। আমরা আশা করি যে বহাল হয়েছে সেগুলো বহাল থাকবে, আর যেগুলো মডিফাই আমরা করেছি এগুলো আমরা দেখাবো যে হাইকোর্ট কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওনাদের জাজমেন্টটা আমাদের কাছে মনে হয়েছে যে না এটা ঠিক হয়নি, আমরা এই কারণে আমরা আপিল করেছি। আশা করছি আমরা আপিলগুলো আমরা গ্রহণ করে চূড়ান্ত আপিলে এগুলো হাইকোর্টের আদেশে বাতিল করে ট্রায়াল কোর্টটা পুনর্বহাল করা হবে। আইনজীবীরা জানিয়েছেন পিলখানার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা বিচারিক আদালতে 2010 সালে শুরু হলেও এখনও তার সাক্ষ্যগ্রহণ চলছে। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায় বুধবার রাত 12:30টার কিছু পর আগুন লাগে। প্রতিষ্ঠানের ভেতরে কার্টন কারখানার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাত 1:30টায় তা মূল কারখানায় ছড়িয়ে পড়ে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। স্টার লাইন গ্রুপের পরিচালক জাফর উদ্দিন জানান এখানে প্রায় 1500 শ্রমিক কাজ করে আসছে। এ সময় অগ্নিকাণ্ডে প্রায় 25 থেকে 30 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন তিনি।
মার্কিন কোম্পানি জনসন এন্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিনের এক ডোজই নিরাপদ ও কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ পাওয়া গেছে। ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কিনা তা নিয়ে এফডিএ এর প্যানেল শুক্রবার বৈঠকে বসবে। বিশ্বের সব দেশে ন্যায্যতার ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ঘানা। বুধবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 6 লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে তারা। ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন 94% কার্যকর বলে বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগের ফলাফলের উপর ভিত্তি করে ভ্যাকসিনটির ব্যাপারে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মিশর। ভ্যাকসিন পাসপোর্ট ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা। জুলাই পর্যন্ত কানাডার টরেন্টোতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে লকডাউন শিথিল হওয়ায় বাসার বাইরে জনসমাগমের অনুমতি দিয়েছে সুইজারল্যান্ড। 1 মার্চ থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং শপিং মল খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। শান্তিবাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে পাহাড়ে শান্তি ফেরানো মুরং জনগোষ্ঠীর জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সহযোগিতায় বান্দরবানের আলীকদম উপজেলার মুরংদের মাঝে শীত বস্ত্র সহ ঔষধ পৌঁছে দিচ্ছে মানবিক সংগঠন ট্রাই ফাউন্ডেশন এবং জেনেলাই। বান্দরবান প্রতিনিধি হাসান ইসমাইলকে সঙ্গে নিয়ে আলী আজকরের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। অশান্ত পাহাড়কে শান্ত করতে সেনাবাহিনীর পাশাপাশি মুরং জনগোষ্ঠীর অবদানে ইতিহাস সাক্ষী। সেই ঋণ এবং দায়বদ্ধতা থেকে মুরং জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন সেনা সদস্যরা। বান্দরবানের আলীকদম শহরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে মুরং কমপ্লেক্স। এই কমপ্লেক্সে লাইব্রেরি তৈরি, বৃত্তি প্রদান ও কারিগরি শিক্ষার পাশাপাশি সেনাবাহিনী নানান ধরনের উদ্যোগ নিয়েছে। মুরং কমপ্লেক্স যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক ছাত্রছাত্রী তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, অনেকে আজকে সেনাবাহিনীতে আছেন সদস্য, পুলিশে আছেন, আনসার ভিডিপিতে আছেন। এছাড়াও আমরা এই যে আমাদের বান্দরবান ডিস্ট্রিক্টে সেনাবাহিনীর যে ধরনের স্কুলগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে আমরা চেষ্টা করছি এদেরকে বিভিন্ন জায়গায় আপনার চাকরি দেওয়ার জন্য। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহ 500 মুরং পরিবারকে শীত বস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী চাইছে শিক্ষার আলো এবং কর্মসংস্থান। আগে আমি এমএনডিপি সদস্য ছিল, আর এখন কি করেন? এখন বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ওখানে সিকিউরিটি গার্ড হিসাবে আমি জব করি। চাকরিটা সেনাবাহিনী আলীকদম জোন কমান্ডার দিয়েছিল, ওই যে সারোয়ার সারা আমলের তৎকালীন। আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষ বড় হইতে পারে না। লেখাপড়া না করলে পরে আমাকে কোটি টাকা দিলেও আমি যেমন উঠতে পারবো না, ঠিক তেমনি আমার উঠাটাও শুদ্ধ হবে না। পড়াশোনা করতে পারে না, অনেকে বিয়ে করে ফেলছে, বাচ্চা পাচ্ছে, এভাবে আর কি। সেনাবাহিনীর কাছ থেকে আমরা দাবি হচ্ছে মরুং বিডিপিরা এই বেতন ভাতা বাড়ানোর জন্য, আরও মরুং বিডিপি বাড়ানোর জন্য। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় 11 লাখ টাকার অনুদানের মাধ্যমে মুরং কমপ্লেক্স মেরামত ও সংস্কার ফলক উন্মোচন করা সহ 3টি অটোরিকশা প্রদান করা হয়। সোমা ইসলাম, চ্যানেল আই, বান্দরবান, আলীকদম। ছাদেই সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন ঢাকার মিরপুরের ফিরোজুল আহসান। 6 তলা বাড়ির 1,800 বর্গফুটের ছাদ থেকে তিনি মেটাচ্ছেন পারিবারিক পুষ্টি চাহিদা। তিনি ছাদটিকে পরিণত করেছেন পরিবারের প্রাণকেন্দ্রে। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। মিরপুর রূপনগর আবাসিক এলাকার অনেক ছাদে আছে কৃষির আয়োজন। এর মধ্যেও ফিরোজুল আহসানের ছাদটি আলাদা। তিনি একদিকে উদ্ভিদের সৌন্দর্যের কথা ভেবেছেন, অন্যদিকে দৃষ্টি দিয়েছেন সমন্বিত উৎপাদনের দিকেও। আমাদের যে ঢাকা সিটিতে যে কার্বনের পরিমাণ যে পৃথিবীর সবচেয়ে বেশি, থেকে অন্তত নিজেরা কিছুটা হলেও নিশ্চিত পাওয়া যাবে যে এই অক্সিজেন, ন্যাচারাল যেটা অক্সিজেন আল্লাহর তরফের গাছের থেকে যে শ্বাসটা আসে সেটা তো অন্তত মানুষ উপকৃত হবে এবং কিছু কার্বনের ইয়েটা কমবে এই ইয়ের কারণে, অক্সিজেনের কারণে। নানা ধরনের শাকসবজির পাশাপাশি রকমারি ফল সংগ্রহে রয়েছে দুর্লভ বিদেশি ফলও। ফেফেনিউ অস্ট্রেলিয়ান, মানে এটা এখনো বাংলাদেশে পুরো ফসলন হয় না, অল্প কিছু জায়গাতে মানে এটা চাষ হয়। এটা রাজশাহীতে এটা আসছে প্রথম। কিভাবে খান এটা? এটা আমাদের ফাঁকলে আমাদের এই যে পেঁপের মতন ফেফে এবং খুব সুস্বাদু এবং মানে ভিটামিন সমৃদ্ধ। এটা আপনারা কিন্তু 3 ফলও লাগিয়েছেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, 3 ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রচুর, 12 মাস হয় 3।
এখানে ছাত্র কৃষির আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে কাদাকনাথ মুরগি। আপনার প্রোগ্রামগুলো দেখেই উদ্বুদ্ধ হয়েছি। অনেক বাচ্চা তো হয়েছে। অনেক বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। এখন কি বিক্রি করছেন এগুলো বাচ্চা? এগুলো এখন বিক্রিও করতেছি। বিচিত্র এই আয়োজনে ফেরুল হাসানের পাশাপাশি যুক্ত হয়েছেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। শহরে থেকে আমাদের ছাদে এত সবুজ ফসল দেখতে অনেক ভালো লাগে। তোমার বন্ধু-বান্ধব আসে এগুলো দেখতে? হ্যাঁ, ওরা প্রায় আসে এগুলো দেখতে। ওরা অনেক ভালো লাগে। ওরা আমাদের বাসায় যত কম থাকে ওরা এখানে তত বেশি থাকে। যে প্রতিটা বাসায় সবাই উদ্বুদ্ধ হওয়া উচিত যে না, আমাদের আসলে উচিত যে পরিবেশের যে ভারসাম্যটা রক্ষা করা, সে রক্ষা করাটা উচিত সবারই। শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের দকন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অসম লীলা নিফাদটস বিরতি। আরো একবার চ্যানেল আই সংবাদে। পঞ্চম ধাপে আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুমন সারওয়ারের রিপোর্ট। মাদারীপুরে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী। কাউন্সিলর পদে 36 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 9 জন। আমরা এমন একজন মেয়র চাই আমাদের এই পৌরসভায় যিনি সাংস্কৃতিক বান্ধব হবেন, যিনি সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত পৌরসভা গড়ে তুলতে পারবেন, পৌরসভার জন্য উন্নয়ন করবে, আমাদের জন্য ভালো করবে, তাতে আমরা বুদ্ধি। ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে 6 জন, কাউন্সিলর পদে 57 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 15 জন প্রতিযোগিতা করছেন। আমরা চাই নিরপেক্ষ নির্বাচনটা হোক, যাতে একজন সৎ ও আদর্শবান লোক পৌরসভার মেয়র হিসাবে আসে। এমন প্রার্থী যুক্ত হোক যার মাধ্যমে এলাকার ভিন্ন কাজ সমাপ্ত করতে পারে, সেমন যুক্ত ব্যক্তি আমাদের প্রয়োজন। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কোনো প্রশাসনিক বা কোনো সরকার দলীয় কোনো প্রেশার যদি না আসে, তাহলে ইনশাআল্লাহ 20 দলীয় জোট তথা বিএনপির প্রার্থী আমি অনেক ভোটে ব্যবধানে বিজয়ী হব ইনশাআল্লাহ। মাদারীপুর যে উন্নয়ন করেছি, মাদারের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই খালিদ হোসেন ইয়াদকে জনতির শেখাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকাপ্রতীকের পক্ষে ভোট দিতে যাবে। আমি শতভাগ আশাবাদী মাদারীপুরের শতকরা 80 ভাগের উপরে নৌকাপ্রতীকের পক্ষে ভোট দিবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা যাদের দ্বারা সম্ভব, যার দ্বারা সম্ভব তাকে নির্বাচন করতে নির্বাচিত করতে চাই তাদের ভোটাধিকারের মাধ্যমে। কিন্তু আমি শঙ্কিত জনগণ এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে কি না। আমরা 100 ভাগই আশাবাদী যে আমরা জয়ী হব, এবং জয়ী হওয়ার পরে আমাদের যে অবসমাপ্ত কাজ ছিল কাজগুলি করার ইচ্ছা আছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা দুই পৌরবাসীর। সুমন সারওয়ার, চ্যানেল আই। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। ফরিদপুরে দিনে দিনে সূর্যমুখী ফুল চাষ বাড়ছে। জেলা বিএডিসির উৎপাদিত সূর্যমুখী বীজ স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। কৃষি বিভাগ বলছে বেশি বেশি সূর্যমুখী চাষ করা গেলে এই অঞ্চলে তেলের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে। ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফরিদপুরের 9 উপজেলায় শতাধিক কৃষক চলতি মৌসুমে বাড়ি 3 জাতের সূর্যমুখী চাষ করেছেন। গত বছর 6 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হলেও এবছর প্রায় 60 হেক্টর জমিতে আবাদ হয়েছে সূর্যমুখী ফুল। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সারিবদ্ধভাবে বীজ বপন করেন কৃষক। বীজ বপনের 90 থেকে 100 দিনের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। আমাদের এই সূর্যমুখীটা আবাদ করা হয় টোটালি ভিত্তিবীজ হিসেবে, এটা তৈরি হয়, এটা পরবর্তী বছরের চাষি পর্যায়ে আমাদের আমাদের মার্কেটিং অফিস আছে, মার্কেটিং অফিসের মাধ্যমে ডিলার পর্যায়ে বিতরণ করা হয়। ফসল ঘরে তোলার সময় পরিপূর্ণ ফুল ফোটে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজে বাগানগুলো। এ সময় দর্শনার্থীর ভিড় এড়াতে বাড়তি লোক নিয়োগ করতে হয় বাগান মালিকদের। ফুলগুলো খুব হেলদি মনে হচ্ছে এবং
শুধুমাত্র এটা যে আমাদের সৌন্দর্য মোচন করছে বিষয়টা এরকম নয়, সাথে আমরা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সূর্যমুখী ফুল যথেষ্ট অবদান রাখছে আমরা জানি। খুবই স্বাস্থ্যকর, আর সরকারের কাছে এটাই সব রিকোয়েস্ট যাতে সূর্যমুখী তেলটা আমরা অ্যাভেলেবল পাই। সূর্যমুখী ফুল চাষে প্রতি একর জমিতে 25-28 হাজার টাকা খরচ হয়েছে। এক একর জমির উৎপাদিত বীজ 80-90 হাজার টাকায় বিক্রি করা সম্ভব। ফরিদপুর বিএডিসি বীজ ভবনের খামারে 4 একর জমিতে সূর্যমুখী ফুলের চাষাবাদ করা হয়েছে এবার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। উচ্ছেদ অভিযানেও থামছে না খুলনার ময়ূর নদ দখল। স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্মে দুই পাড় দখল হয়ে সরু খালে পরিণত হয়েছে নদটি। শহরের বর্জ্যে নদীটি ভরাট হওয়ায় বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। 12 কিলোমিটার দীর্ঘ ময়ূর নদীর সঙ্গে একসময় সরাসরি সংযোগ ছিল রূপসা নদীর। শহরের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল এটি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা আর স্থানীয় প্রভাবশালীদের দখলে নদীটি পরিণত হয়েছে স্রোতহীন ডুবায়। বছরখানিক আগে ময়ূর নদী ও শহরের খালগুলো অবৈধ দখলমুক্ত করা হয়। তবে উচ্ছেদ কার্যক্রম শেষ হতে না হতেই দখল শুরু করেছে প্রভাবশালীরা। ঢাকঢোল পেটানোটাই স্যার, কয়েকদিন দু একটা বিল্ডিং ভাঙাচড়া বা একটু জরিপ করা ছাড়া এই পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন আসলে আমরা দেখি। খালটা খননের ব্যাপারে বহুত মেয়র সাহেব উদ্যোগত নেছে, কিন্তু বাস্তবায়নে তো আমরা এখনো পর্যন্ত দেখি না। আমরা এই খাল থেকে ব্রিজ থেকে লাভ দিছি, কত সুন্দর পানিতে আমরা খেলাধুলো করেছি, মাছ মেরে খাইছি। ময়ূর নদী সহ নগরীর সৌন্দর্য বর্ধনে 460 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 22টি খাল ছিল, এই খালগুলো আমরা অবৈধ যারা স্থাপনা ছিল আমরা বাইরে দিয়েছি। এখনো পর্যন্ত যারা আছেন আমি তাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা আমাদের এই দখল মুক্ত করেন। আমরা উচ্ছেদ করার পরও এই মহামান্য হাইকোর্টে জেলা প্রশাসককে বিবাদী করে একাধিক মামলা সেখানে বিরাজমান রয়েছে। আইনগতভাবে আমরা তাদেরকে মোকাবেলা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুলনা সিটি কর্পোরেশনকে এই ময়ূর খাল বৃদ্ধি সহ 460 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। 2009 থেকে 2019 পর্যন্ত কয়েক দফা ময়ূর নদী ও নগরীর খালগুলোর অবৈধ দখল মুক্ত করা হয়েছিল। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার জানাবো ইভ্যালি।